नमस्कार बंधुरा, ग्रीन प्लान सबिते स्वागत। आज के एक नतून भिडियो निये चले एसेछि। आपनारा बुझते ही पाच्छेन भिडियोटार प्रथमे गाछेर डालगुलो देखे एटा कि गाछेर भिडियो होते चलेछे। एटी एटा काठचापा गाचेर किभाबे प्रोपोगेशन करते हैं तार एक्टी भिडियो। आज के बंधुरा आमी आपनादेर खूब सहजे बुझिए देव जे किभाबे आपनारा अति सहजे काठचापार डाल थेके एक्टी काठचापार चारा उत्पादन करते पारबेन, माने प्रोपोगेशन की करे करे नेबेन अति सहजे। चलुन बंधुरा जेने नेওয়া যাক। आपनारा देखते ही पाच्छेन आमी एकटी काठचापार डाल एखाने रेखेछि एबं एटी एकटी काठचापा गाछेर डाल। देखुन डालटी आमी गाछ थेके काटिंग करेछि, ना हलेओ पाँच थेके छ दिन आगे और आमी 6 दिन पर भिडियो करछि। देखुन बंधुरा डालटा किरकम सतेज आछे एखन, एवं डालटार नीचेर अंशटा देखुन बंधुरा एकदम शुकिये गेछे। ता आपनादेर जदि आपनारा जदि डाल थेके अति सहजेई प्रोपोगेशन करते चान তাহলে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ডালটা কাটিং করার পর আপনাকে ডালটাকে শুকিয়ে নিতে হবে 4 থেকে 5 দিন এমনি ঘরের ছাওয়া ভেতরে। মানে শুকিয়ে নিতে হবে, তাহলে গাছের ডালটি খুব অতি সহজেই প্রপোগেশন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তা আমি সেটাই করেছি, 4 থেকে 5 দিন ঘরের আবহাওয়ায় শুকিয়ে নিয়েছি এবং ডালটি একটু শুকিয়ে গেছে। দেখুন মানে ডালের যে একদম শেষ প্রান্তটা পুরো একদম শুকিয়ে পড়েছে, শুকিয়ে গেছে, দেখে নিন একদম শুকিয়ে গেছে। এবার এটি মাটিতে রোপণ করার জন্যে প্রস্তুত হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাবো আরেকটি আমার কাঠচাপার ডাল, যেটি আমি কিছুদিন আগে রোপণ করেছিলাম কিছুদিন আগে। সেই কাঠচাপার ডালটিতে আস্তে আস্তে পাতা ছাড়া শুরু করেছে। সেম পদ্ধতিতে আমি একটি দেখুন ছোট্ট পটের মধ্যে ডালটিকে পুঁতে রেখেছি এবং আমি আপনাদের দেখাচ্ছি এবং মুখে বলেছি সয়েলটা দেখুন। সয়েলটা অতি সুন্দর একটি ড্রেনেজ সিস্টেমওয়ালা টপ এবং সয়েলটা দেখুন, সয়েলটা হচ্ছে খুব মানে সুন্দরভাবে যাতে জল কিছুতেই না দাঁড়াতে পারে সেরকম টাইপের একটি সয়েল বানিয়েছি এবং মাটিটা যেন একটু ময়েশ্চার থাকে, তাই জন্যে যে মাটিটা আমি বানিয়েছি দেখুন এর মধ্যে মাটি আছে, ধরুন 3 মুঠো মাটি, 1 মুঠো বালি আর 1/2 মুঠো আপনার কোকোপিট। রেশিওটা বুঝতেই পারছেন, মানে অতি কম পরিমাণে কোকোপিট, জাস্ট একটুখানি ময়েশ্চার রাখার জন্যে কোকোপিটটা ইউজ করা, আর কিছুই না। আপনারা যদি কোকোপিট না থাকে নাও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তাহলে আপনারা মোটামুটি 2 থেকে 3 দিন অন্তর অন্তর জল দেবেন, প্রত্যেক দিন জল দেবেন না। প্রত্যেক দিন জল দিলে কিন্তু অতি সহজেই ডালটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এটি আপনার পুঁতেছি কিছুদিন আগে,
বলতে পারেন না হলেও প্রায় 25 থেকে 26 দিন হয়ে গেছে ডালটা পোতার। 26 দিনের মধ্যেই গাছের রেজাল্ট শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একই প্রসেসে ডালটিকে আমি কাটিং করার পরে কিছুটা আমি শুকিয়েছি, শুকানোর পরে ঘরে শুকিয়েছি, রোদে না, রোদে শুকালে কিন্তু নষ্ট হয়ে যাবে ডাল, ঘরে শুকাতে হবে। ঘরে শুকিয়ে আমি ডালটাকে বপন করেছি এবং একটু ছাওয়া জায়গায় রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, এর পাতা ছেড়ে দিয়েছে এবং পাতার সঙ্গে সঙ্গে একটা খুব মজাদার ব্যাপার, দেখুন ফুলের কড়িও চলে এসেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখুন একটা ফুলের কড়ি চলে এসেছে। এটা আমার কাছে বাড়তি পাওনা, এটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু আবার কোনো কোনো সময় হয়, সেই জন্যে এটা আমার বাড়তি পাওনা। দেখুন পাতার সঙ্গে সঙ্গে কী সুন্দর ফুলের কড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই হচ্ছে গাছের ডাল। তো যেরকম করে বললাম ঠিক আপনারা সেই পদ্ধতিতেই ডালটিকে কাটিং অবস্থায় শুকিয়ে মাটিতে বসাবেন এবং অতি সহজেই এটা আপনারা প্রপোগেশন করে নিতে পারবেন। কারণ আজকাল কাটচাপা ফুল গাছ একটি মানে ছাদের পক্ষে একটি আদর্শ গাছ। তার কারণ হচ্ছে আপনি অতি সহজেই ছাদে খুব কম জায়গার মধ্যে মানে মাটিটা মানে ওর গাছের টপ খুব ছোটো দিলেও খুব সহজেই ফুল চলে আসে এই গাছে। এবং পরিচর্যা বলতে গেলে না বললেই না বললেই হয়, কারণ এর পরিচর্যা নেই বলতে পারেন আপনারা। সার যদি আপনারা দিতে চান তাহলে আপনারা এখানে সার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট যদি জৈব সার ব্যবহার করতে চান, এবং শীতকালে যেসব তরল সার আপনারা বাড়িয়ে থাকেন গাছকে দেওয়ার জন্যে, সেই বানানো তরল সার আপনারা এরকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি রাসায়নিক সার আপনারা ইউজ করতে চান তাহলে আপনারা এনপিকে ইউজ করতে পারেন, যে কোনো একটা এনপিকে, একটা ব্যালেন্স এনপিকে আপনারা ইউজ করলেন তাতেই যথেষ্ট। খাবার দেওয়ার ক্ষেত্রে খাবার আপনারা একে 6 মাস অন্তর অন্তরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই, খুব সহজেই গাছটি হয়ে যাবে আর খুব সহজেই আপনার ছাদে ফুল দেবে। অতএব বন্ধুরা, তাহলে আর দেরি করে লাভ নেই, আপনারা যেখান থেকে পারেন আপনারা কাটিং জোগাড় করুন এবং এইভাবেই এই পদ্ধতিতেই কাটিংগুলো আপনারা বাড়িতে তৈরি করুন এবং একটি গাছ তৈরি করে ছাদে রেখে ছাদের শোভা বর্ধন করুন। তো এই বলেই আমার ভিডিওটা আমি আজকে শেষ করব। আর একটা কথাই বলবো, যদি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের উপযোগী মনে হয় তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন যখনই আমি যে কোনো একটা ভিডিও পোস্ট করব, তখনই আপনারা সেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা। তাহলে ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।